गुड मर्निंग एवरीबडी, आज के पैटार्न वार्कशॉपर इन्स्ट्रक्टर एवं पैटार्न वार्कशॉप सम्बन्धे हमें किछु बोलबो एवं पैटार्न वार्कशॉपर जो काजगुलो किभावे कि हय सेटा देखाबो। तो आज के पैटार्न बोलते आमरा कि बुझी, पैटार्न होच्छे जे कोनो जिनिस आमरा जदि तैरी करते जाई तार एकटा प्रतिच्छबि तैरी करा दरकार। सपोज एकटा जदि आमरा जलेर बोतल तैरी करते जाई तार जे एकटा शेप, बोतलेर जे शेप, सेई शेपटा देवार जन्य आमादेर एकटा तार एकटा प्रतिच्छबि बा बोतलेर मतन एकटा आकार आमादेर काठ बा अन्यान्य मेटेरियल जेगुलो आछे, पैटार्न मेटेरियल, वाक्स आछे, प्यारिस आछे, एइ दिये आमरा पड़े तबेई आमादेर सेई प्रोडाक्टटा पेते पारि। तो सेई प्रोडाक्टटा पेते गेले आमादेर जेटा पैटार्न वार्कशप, पैटार्न वार्कशपे जेनारेलि आमरा काठ व्यवहार करि, ठीक आछे? तो सेई काठटा व्यवहार करे आमरा पैटार्नटा तैरि करब। तो पैटार्नटा कि यदि एक कथाय बला हय, पैटार्न होच्छे एकटा रेप्लिका एनी टाइप अफ जब, एकटा होच्छे प्रतिच्छबि बला हय, ठीक आछे? तो सेई जबटा करते गेले आमादेर कि करते हबे, तो पैटार्न सम्बन्धे किछु जाना दरकार आछे, पैटार्न किभाबे हय बा पैटार्नटा कि। तो पैटार्न करते गेले साधारणत आमादेर जे जिनिसटा तैरि करब तार मध्ये किछु जिनिस दिते हय, जेटा होच्छे अलायंस। अलायंसटा कि ना, पैटार्न जखनि तैरि हबे, जे जबटा तैरि हबे, जे प्रोडाक्टटा तैरि हबे, तार थेके किन्तु पैटार्नटा बड़ो हबे, ताते विभिन्न धरनेर अलायंस दिए तबे पैटार्नटाके तैरि करा हय। जेमन होच्छे सिंकेज अलायंस, ड्राफ्ट अलायंस, मेशिनिंग अलायंस, एरकम धरनेर बेश किछु अलायंस आछे, से अलायंसगुलो दिए तबेई आमादेर एई पैटार्नटा तैरि करा हय, ठीक आछे? तो आमरा जखन एकटा पैटार्न तैरि करते जाब, काठेर पैटार्न जदि आमरा तैरि करते जाई, तखन आमरा सेई काठटाके आगे सिलेक्शन करब जे काठटा सठिक हय, सठिक आछे कि ना, ठीक आछे? तो साधारणत आमरा जखन काठ दिए करते जाई, तो जदि आमादेर पैटार्नेर जे मेटेरियालगुलो आछे, आदार्स मेटेरियालगुलो आछे, तार थेके सबथेके सुविधाजनक हच्छे एवं सहजे पावा जाय हच्छे काठ, ठीक आछे? तो सेई जन्य जेनारेलि এই প্যাটার্নে কাঠটাই সাধারণত ইউজ করা হয়। তো এই কাঠ ব্যবহার করার জন্য আমরা কাঠের সম্বন্ধে যদি একটুখানি যদি বলে দিই, যে কাঠ সঠিক যদি সিজন না হয় প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু অসুবিধে হয়। তো সেই জন্য আমাদের কাঠটাকে সঠিকভাবে সিলেকশন করা দরকার, যে সঠিক কাঠটা আমরা পাচ্ছি কি না। তো এই প্যাটার্নের জন্য আমাদের যে টুলগুলো ইউজ করা হয় বা যে মেশিনে, যদি আমরা সাধারণত দু রকমের প্যাটার্ন আজকে আমরা দেখব, আমরা দু রকমের প্যাটার্ন আজকে আমরা দেখব, একটা হচ্ছে সলিড প্যাটার্ন, একটা স্প্লিট প্যাটার্ন। তো সেই স্প্লিট প্যাটার্ন বা সলিড প্যাটার্নটার জন্য আমাদের যে টুলগুলো ইউজ হবে, যদি আমরা স্প্লিট প্যাটার্নটাই দেখাই, তো আমাদের একটা মেটেরিয়াল আছে, তো আমরা যে জবটা করতে যাব আজকে, এটা হচ্ছে স্প্লিট প্যাটার্ন, ঠিক আছে? তো এই স্প্লিট প্যাটার্নটা হচ্ছে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটা হচ্ছে একটা স্টেপ পুলি বা কোন পুলির ছবি, স্টেপ পুলি বা কোন পুলির ছবি। এই জন্যে আমাদের এই মেটেরিয়ালটা আমরা সিলেকশন করে নেব, এবং এখানে যে ধরনের মেজারমেন্ট দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের এই জবটাকে করতে হবে। তো এই জবটা করতে গেলে যেটা আমরা আগে বলেছি, বিভিন্ন ধরনের অ্যালায়েন্স, এই যে ফ্র্যাকশন নাম্বারগুলো আছে এগুলো হচ্ছে অ্যালায়েন্স। প্রথমত আছে সিঙ্কেজ অ্যালায়েন্স দেওয়া আছে, তারপরে আছে মেশিনিং অ্যালায়েন্স দিয়ে এই ফ্র্যাকশন ফিগারগুলো বেরিয়েছে। তো এই যখনই আমরা অ্যালায়েন্স যোগ করব, তখনই এর মেজারমেন্ট যে ইয়েগুলো আছে, মেজারমেন্টগুলো আমরা ফ্র্যাকশনে পাবো ম্যাক্সিমাম সময়ে। তো আমরা এই ছবিটা দেখে আমরা কিন্তু আজকে জবটা করার জন্যে এগোব। আজকে যেটা হচ্ছে স্প্লিট প্যাটার্ন, স্প্লিট প্যাটার্ন করতে গেলে আমাদের যেটা হচ্ছে, প্রথম যে আমরা মেটেরিয়ালটা নিয়েছি, প্রথমে এর পুরো লেন্থ এবং যেটা হাইট আছে, যেটা এখান থেকে ডায়াটা আছে, এখান থেকে এই ডায়াটা আছে, সেই ডায়া অনুযায়ী আমরা একটা মেটেরিয়াল নিয়েছি, এবং মেটেরিয়ালটা আমাদের স্কোয়ার,
যখনই আমরা মেশিনে কাজ করতে যাব, টার্নিং ওয়ার্ক করতে যাব, তখনই কিন্তু মেটেরিয়ালটা হবে স্কোয়ার মেটেরিয়াল, ঠিক আছে? তো সেই স্কোয়ার মেটেরিয়ালটা আমরা নিয়েছি এবং এই সাইজ অনুযায়ী আমরা কেটে নিয়েছি। এবারে এটা করতে গেলে আমাদের এই যে মেশিনটা কাজ করবে সেই মেশিনটা সম্বন্ধে একটু আমাদের ছোট ধারণা থাকা দরকার, যেটা হচ্ছে এই টোটালটাই হচ্ছে, এটা হচ্ছে উড টার্নিং লেদ। যেমন আমরা মেটালের ক্ষেত্রে যে মেশিন ব্যবহার করি সেই মেশিনের অনেক রকম কারুকার্য থাকে এবং অনেক রকম সিস্টেম থাকে, বাট এই মেশিনে যেটা আছে শুধু এই মেশিনটাকে মুভ করানোই যায়, জবটাকে মুভ করানোর জন্যে এই মেশিনটা ইউজ করা হয়। তো এই মেশিনটাকে বলা হয় উড টার্নিং মেশিন, শুধু টার্নিংটাই এই মেশিনে করা যায় এবং বাকি যে ডিজাইনগুলো সেগুলো আমাদের ম্যানুয়ালি যেসব টুল আছে, টার্নিং টুল আছে, সেই টুলগুলোকে ব্যবহার করে আমরা এই জবটাকে কমপ্লিট করব, ঠিক আছে? তো আমরা এই জবটাকে প্রথমে করতে গেলে আমাদের মেশিনটা সম্বন্ধে একটু জেনে নিই। যেমন অন্যান্য লেদে থাকে, এই লেদেও কিছু পার্ট রয়েছে। প্রথম অপারেটিং সাইডে যদি আমরা দাঁড়াই বা অপারেটিং করার জন্য যে দাঁড়াবে তার লেফট সাইডের যে মেশিনের পার্টটা রয়েছে সেটা টোটাল অংশটাকে বলা হচ্ছে হেডস্টক। হেডস্টকের মধ্যে আমরা রয়েছে একটা লাইভ সেন্টার যেটা মুভ করছে যখন আমরা পাওয়ার দিই জবটাকে মুভ করানোর জন্যে, এবং একটা পুলি রয়েছে যেটা পাওয়ার ট্রান্সফার করা হচ্ছে, মোটর থেকে পাওয়ার ট্রান্সফার করা হচ্ছে এই লাইভ সেন্টারটা। রাইট সাইডে রয়েছে আমাদের হচ্ছে ডেড সেন্টার। ডেড সেন্টারটার কী কাজ? ডেড সেন্টারে একটা সেন্টার পয়েন্ট রয়েছে, ডেড সেন্টার বলা হচ্ছে এটাকে। এটার টোটাল নাম হচ্ছে টেল স্টক। এখানে রয়েছে একটা ডেড সেন্টার এবং এখানে একটা হুইল রয়েছে, যে হুইলটা দিয়ে আমরা এই ডেড সেন্টারটাকে অ্যাডজাস্ট করছি। আর এইটা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাকচুয়াল যখন আমরা জবটাকে হোল্ড করে ফেলবো এখানে, তখন এইটাকে আমরা কী করব, এইটাকে বলা হয় ক্যাম লিভার, এটাকে আমরা লক করে দেবো যাতে এই হুইলটা আর না ঘুরে যেতে পারে। যদি মেশিনে কাজ করতে করতে যদি এই হুইলটা ঘুরতে থাকে তখন কিন্তু জবটা এখান থেকে খুলে যেতে পারে এবং আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই কারণের জন্য আমরা এই ক্যাম লিভারটাকে লক করে দেব। আর কি আছে এখানে? আছে টুল পোস্ট, এটাকে বলা হচ্ছে টুল পোস্ট, আর ওপরের বারটা হচ্ছে টুল রেস্ট। এই ওপরেই আমরা টুলকে রেখে এরকমভাবে রেখে রেস্ট করিয়ে আমরা কাজটা করব। তো আজকে আমরা আর কি আছে, আর হচ্ছে আমরা এবারে জবটাকে মার্কিং করব। এখানে হোল্ড করার জন্য প্রথমত যেহেতু আমরা স্কোয়ার মেটেরিয়াল নিয়েছি, এটাকে কি করতে হবে, একটা ডায়াগোনাল সেন্টার করতে হবে যেহেতু স্কোয়ার মেটেরিয়াল। তো আমরা এই স্কোয়ার মেটেরিয়ালটাকে কীভাবে মার্কিং করব সেটা দেখে নাও। আমরা ডায়াগোনাল সেন্টার করে দিচ্ছি, এই যে কর্নারগুলো রয়েছে এই কর্নারে পেন্সিল দিয়ে আমরা স্কেল দিয়ে টেনে নিলাম। এই টেনে নেওয়ার ফলে এই যে সেন্টারটা বেরোলো, এবং অপোজিট সাইডেও আমরা এরকমভাবেই এই ডায়াগোনাল সেন্টারটা টেনে দেবো। টানার পরে আমরা এবার কি করব, জবটাকে হোল্ড করব। অ্যাকচুয়াল এই যে লাইভ সেন্টার আর ডেড সেন্টার এর কাজটা হচ্ছে জবটাকে হোল্ড করা, এবং লাইভ সেন্টারের কাজটা হচ্ছে জবটাকে মুভ করানো। তো আমরা এবারে জবটাকে হোল্ড করে দিচ্ছি। দুটো সেন্টার যেটা আমরা পেয়েছি দুদিকে, সেই সেন্টারের মধ্যে আমরা জবটাকে হোল্ড করব। আমরা কাজ শুরু করতে চলেছি, আমরা যে টার্নিং অপারেশনটা করব, আমরা এই স্প্লিট ম্যাটারটা করার জন্যে আমরা এই মেশিনটাকে ব্যবহার করছি। জব হোল্ড করা হয়ে গেছে, মেটেরিয়াল হোল্ড করা হয়ে গেছে। এবার আমরা এটাকে অপারেট করার জন্য, এটাকে কাটিং করার জন্য আমরা কোন কোন টুল ব্যবহার করছি, যেটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা হচ্ছে রাউন্ড চিজেল, এগুলো সবগুলোকেই আমরা টার্নিং চিজেল বলা হয় একসঙ্গে, কিন্তু পার্টিকুলার সব নাম আছে। এটা হচ্ছে রাউন্ড নোজ চিজেল, এর মাথাটা যেহেতু রাউন্ড শেপের আছে সেহেতু রাউন্ড নোজ চিজেল। নেক্সট হচ্ছে টার্নিং স্ক্র্যাপার, হ্যাঁ এটা একটা ফ্ল্যাট চিজেলের মতন, এটা হচ্ছে টার্নিং স্ক্র্যাপার, এটা দিয়ে লেভেল করার জন্যে।
এটা হচ্ছে স্কোয়ার নোজ চিজেল বলা হচ্ছে এই চিজেলটাকে। এটা দিয়ে আমরা যখন এটা স্টেপ টার্নিংটা করব, এর যে স্টেপগুলো করব সেই স্টেপটা এই টুলটা দিয়ে করা হবে। এবং এটা দিয়ে এই টুলটা হচ্ছে ওয়ান সাইড টেপার চিজেল, এটা দিয়ে আমরা কাজ করব, প্রথমত ফেসিং করব এবং কোনো পার্মানেন্ট মার্কিং করার জন্য আমরা এই টুলটাকে ব্যবহার করব। ঠিক আছে, তো আমরা ফার্স্ট শুরু করছি, টার্নিংটা শুরু করছি আমরা আজকে। কীভাবে আমরা টুল ধরছি, টুলটা এর উপরে রেস্ট করতে হবে, রেস্ট করে আস্তে আস্তে জবের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো জবের মধ্যে টাচ করেছি এবং জবটা যতটা আমরা টাচ করিয়েছি, যতটা গেজ বা যতটা আমরা ফিট দিতে দিচ্ছি সেই ততটাই আমাদের ধরে রাখতে হবে। এইভাবে দেখো আস্তে আস্তে কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, কাটিং হচ্ছে এবং আস্তে আস্তে মেটেরিয়ালটা এখানে একটা লাইন চলে যাচ্ছে, যে লাইনটার থেকে বোঝা যাচ্ছে যে আমরা কাটিংটা হচ্ছে। এইভাবে আস্তে 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 চিজেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমরা এখানে একটু ছোট্ট পার্ট আগে দেখিয়ে দিচ্ছি কতটা রাউন্ড আগে হচ্ছে, কত তাড়াতাড়ি কাজটা করা যায়। তো এই রাউন্ড শেপটা হয়ে যাওয়ার পরে তখন আমরা এটাকে ফ্রেশ করার জন্য এই টার্নিং স্ক্র্যাপারটাকে ব্যবহার করব। এই টার্নিং স্ক্র্যাপারটা ব্যবহার করলে পরে এই আমাদের এটা রাউন্ড শেপে চলে আসছে। যেটা আমরা টার্নিং করার সময় রাউন্ড চিজেল দিয়ে টার্নিং করার সময় কোথাও যদি আপ ডাউন থাকে সেটাকে একদম সমান্তরাল করার জন্য আমরা এই টার্নিং স্ক্র্যাপারটাকে ব্যবহার করছি। ঠিক আছে, তো আমরা এবার পুরো জবটাকে রাউন্ড শেপ করে নিয়েছি, যেহেতু আমাদের জবটা পুরো রাউন্ড হবে। তো আমরা রিকোয়ার্ড যে এখানে ড্রয়িংয়ে যে রিকোয়ার্ড সাইজ রয়েছে সেই অনুযায়ী আমরা এটাকে করে নিয়েছি রাউন্ড শেপ। এবারে আমাদের পার্টগুলো দেখতে হবে, এই একটা করে স্টেপ, এই একটা স্টেপ, এই একটা স্টেপ, এই একটা স্টেপ, এরকম পাঁচখানা স্টেপ রয়েছে। এই পার্টটাকে বলা হয় কোর প্রিন্ট। তারপরে তিনটে স্টেপ রয়েছে, থ্রি স্টেপ পুলি, এখানে একটা রয়েছে কোর প্রিন্ট, দুদিকে কোর প্রিন্ট রয়েছে। তো এই দুটো হচ্ছে আমাদের কত সাইজ, না আমাদের এটা 15 মিলিমিটার সাইজ আছে, দুপাশে আছে 15 মিলিমিটার করে, আর এই যে স্টেপগুলো আছে এ আছে কত 39.89, এরকম তিনখানা স্টেপ রয়েছে। ঠিক আছে, আর এর ডি কত আছে, ডায়া আছে 73.91 একটা আছে, একটা 58.65 আছে, একটা 33.3। তো আমরা কিভাবে মার্কিং করব, এবার মার্কিংটা হচ্ছে আমরা এখান থেকে এই দূরত্বটা কত আছে 15, এই 15টা প্রথমে আমরা মার্কিং করছি। তো আমরা এখানে যখন টার্নিং মেশিনে কাজ করব, প্রথমত যে জবটা থাকে তার থেকে মেটেরিয়ালটা একটু বেশি নিতে হয়, যেহেতু লাইফ সেন্টার আর ডেড সেন্টারটা কাঠের মধ্যে ঢুকে থাকে, সেই জন্য আমরা এখান থেকে খানিকটা অংশ ছেড়ে দেব, 5 মিলিমিটার ছেড়ে দিয়ে তারপরে আমরা মার্কিং শুরু করব। প্রথম আছে 15 মিলিমিটার, 15 মিলিমিটারটা মার্কিং করছি। তারপরে আছে 33.89, 33.89 করে তিনটে স্টেপ আছে, এই তিনটে স্টেপকে আমরা আগে মার্ক করে নিচ্ছি এবং লাস্টে আছে 15। তো আমরা এটাকে কিভাবে মার্কিং করছি, রাউন্ড শেপের মার্কিং। আমরা এইভাবে মার্কিং করতে গেলে আমরা মার্কিং করতে পারবো না, যেহেতু মার্কিংটা রাউন্ড শেপে করা একটু অসুবিধা, সেহেতু আমরা এই মেশিনটা চালিয়ে এখানে আমরা মার্কিং করে নেব প্রত্যেকটা স্টেপকে। এইভাবে আমরা প্রত্যেকটা স্টেপ মার্কিং করে নিচ্ছি।
এইবারে আমরা এই যে স্টেপ মার্কিং হয়ে গেল এরপরে আমরা এই টুলটাকে ব্যবহার করব যেটার নাম হচ্ছে স্কোয়ার নোজ চিজেল এটা দিয়ে কি করা হবে স্টেপ ডাউন করা হবে তো এইখানে আছে 15 মিলিমিটার আর ডায়া আছে 20 মিলিমিটার তো 20 মিলিমিটার ডায়া করতে গেলে আমাকে কি করতে হবে স্কেল থেকে আমাদের আগে মেজারমেন্টটা আমরা তুলে নিচ্ছি এই টুলটা যেটা ব্যবহার করছি এটা হচ্ছে আউটসাইড ক্যালিপার এটা হচ্ছে আউটসাইড ক্যালিপার এই আউটসাইড ক্যালিপারটা আমরা স্কেল থেকে মেজারমেন্ট তুলে নেব কত না 20 মিলিমিটার 20 মিলিমিটার ডায়া আমরা তুলে নিচ্ছি কুড়ি মিলিমিটার আমরা পেয়ে গেছি এবার এই অনুযায়ী এটাকে আমরা টার্নিং শুরু করব স্টেপ ডাউন করে তো এই টুলটা আমরা আগেও যেরকম বলেছি কীভাবে টুল ধরতে হবে টুল রেস্টে হবে টুলটা ধরতে হবে এই স্টেপটা আমরা আপাতত ছেড়ে দেব আমরা পরের স্টেপটা করার চেষ্টা করব কারণ আমাদের এতখানি জবটার উপরে কাজ করতে হবে এখন তো বেশি কমে গেলে পরে আমাদের টার্নিং করতে অসুবিধা সৃষ্টি হতে পারে সেই জন্য আমরা পরের স্টেপটা করব আপাতত 33.3 এটাকে আমরা কমপ্লিট করে নেব এবং পরবর্তী আস্তে আস্তে প্রত্যেকটা জবকেই পার্টকেই আমরা কমপ্লিট করে নেব এবং ফাইনালি যখন হয়ে যাবে তখন আমরা এই ছোট পার্টটা সেই পার্টটাকে করার চেষ্টা করব তো পরের স্টেপটা আমরা শুরু করছি এইভাবে টুলটাকে ধরে রাখতে হবে হালকা প্রেসার দিয়ে এবং এটা অটোমেটিক কেটে কেটে চলে যাবে তো আমরা এখান থেকে জাস্ট চেক করে নিতে পারি আমাদের যা মেজারের দরকার ছিল সেটা প্রায় হয়ে গেছে আমরা স্টেপটাকে বাড়িয়ে দিই এই যে স্টেপটা এলো এবারে আমরা এটাকে প্রেস করে নিই কীভাবে আমরা টার্নিং স্ক্যাপার দিয়ে আমরা এবং এইখানকার যেটা রয়েছে আমরা এই ফেসিং টুলটা যেটা ওয়ান সাইড চিজেল বলা হয় টেপার চিজেল বলা হয় এটা দিয়ে আমরা এখানটা প্রেস করে নেব তো আমরা এক নম্বর স্টেপটা দেখেছি কিভাবে করা হচ্ছে দু নম্বর স্টেপটাও আমরা করেছি এবং এটাকে ফিনিশ করে দিচ্ছি ঠিক আছে
দু নম্বর স্টেপটাকে ফিনিশ করছি এবং তিন নম্বর স্টেপটা তো আমাদের আগে থেকেই রেডি ছিল যখন আমরা রাউন্ড স্টেপ করেছি, এটার মধ্যে আর কোনো আমাদের ফাংশন নেই। ঠিক আছে, এরপরে আমরা যে পার্টটা ছেড়ে এসেছিলাম যেটা আমাদের কোড পিনটা ছিল 20 মিলিমিটার ডায়া, সেইটাকে আমরা সেট করে দিই, ফিনিশ করে দিই। এটাকে আবার 20 মিলিমিটারটা সেট করে নিয়ে আমরা এটাকে ফিনিশ করে দেব। হয়ে গেল আমাদের পাঁচখানা যে স্টেপ, দুটো কোর পিন এবং স্টেপ পুলির তিনটে স্টেপ, এটা কমপ্লিট হয়ে গেল। এবং এর মধ্যে যেটা কাজ আছে, যখন আমরা প্যাটার্ন করছি, এটা তো আমাদের প্রোডাক্ট নয়, এটা আমাদের হচ্ছে প্যাটার্ন, তো আমাদের এই তিনটে স্টেপে একটা ক্রাউনিং অ্যালায়েন্স দিতে হয়। ঠিক আছে, তো ক্রাউনিংটা কী? ক্রাউনিংটা হচ্ছে এই স্টেপগুলো প্রত্যেকটা ওভাল শেপ থাকবে, একটু হালকা রাউন্ড শেপ থাকবে। কারণটা কী হচ্ছে, যদি ফ্ল্যাট থাকে যখন এখানে বেল্ট ইউজ করা হবে তখন বেল্টটা আস্তে 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 বেল্টটা অন্য স্টেপে চলে যাবে বা বেল্টটা ডিসপ্লেস হয়ে যাবে। সেই কারণের জন্য আমাদের এটাকে আগে থেকে প্যাটার্নের মধ্যেই, আমরা হয়তো কাস্টিং হয়ে যাওয়ার পরে পরেও আমরা এটাকে রাউন্ড শেপ করতে পারি। তো এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা যদি আগে থেকে ক্রাউনিং দিয়ে রাখি তাহলে পরে আমাদের মেটেরিয়ালটা, যেটা প্রোডাক্টটা হবে তার মেটেরিয়ালটা কম লাগবে। সেই জন্য আমরা এখানে একটা ক্রাউনিং হালকা রাউন্ড শেপ আমরা করে দিচ্ছি, যাতে বেল্টটা না পড়ে যায়। সেই কারণের জন্য খুব হালকা রাউন্ড শেপ থাকবে, যাতে বেল্টটা সেন্টারে থাকে, সেন্টার থেকে যাতে না সরে যায়। তো এইরকম আমরা দিলাম। এরপরে আমাদের যে স্টেপটা থাকছে সেটা হচ্ছে আমাদের এই মেশিন থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে এটাকে আমাদের স্লিট করতে হবে, যেটা নাম হচ্ছে স্লিট প্যাটার্ন। এটাকে দুটো ভাগে ভাগ করতে হবে। তো এই পর্যন্ত আমাদের টার্নিংয়ের কাজটা শেষ। এরপরে আমরা এর উপরে মার্কিং করব, যাতে স্প্লিট করা যায়, দুটো পার্ট আলাদা আলাদা করে নেব, দিয়ে তারপরে আমরা এটাকে আবার অ্যাসেম্বল করব, এরকম রাউন্ড তৈরি করব। তো টার্নিংয়ের কাজটা এই পর্যন্তই শেষ হলো। এরপরে আমরা এটাকে মেশিন থেকে খুলে নিচ্ছি। ঠিক আছে, আমরা এতক্ষণ টার্নিং করলাম, এবার যেহেতু স্প্লিট প্যাটার্ন, এটাকে স্প্লিট করার জন্যে আমরা যে ডায়াগোনাল সেন্টারটা করেছিলাম সেই ডায়াগোনাল সেন্টারের বরাবর আমরা এর উপরে একটা সেন্টার মার্কিং করে নিচ্ছি। এবং এরপরে আমরা সদের মাধ্যমে, হ্যান্ড সয়ের মাধ্যমে আমরা এই স্প্লিট করব এটাকে। তো আমাদের সেন্টার মার্কিংটা পেয়ে গেছি। এরপরে আমরা এটাকে সয়িং করব। এই দুটো পার্ট, যে আমাদের এক্সট্রা পার্ট, সেই পার্টটাকে আগে কেটে ফেলতে হবে। কেটে ফেলে তারপরে আমরা যে টুলটা ব্যবহার করছি, আমরা হ্যাকসো ব্যবহার করছি। কাঠের কাজে যদিও হ্যাকসো চলে না, কিন্তু যেহেতু ছোট কাজ সেহেতু আমরা এটাকে হ্যাকসো দিয়েই আমরা সয়িংটা করে নিচ্ছি। এরপরে আমরা এটাকে ভার্টিক্যালি, আমরা এটাকে আমাদের এই যে ভাইসটা রয়েছে, কার্পেন্টি ভাইস, এই ভাইসের মধ্যে আমরা এটাকে সেট করে নেব।
এরপরে আমরা এই হ্যাকসো দিয়েই যেহেতু এর কাটিং থিকনেসটা কম সেই জন্য আমরা এই হ্যাকসোটাকে ব্যবহার করব। এই ব্যবহার করে আমরা এখান থেকে সেন্টার লাইন ধরে এটাকে কাটিংটা শুরু করব। দুটো দিকই খেয়াল রাখতে হবে, একই সঙ্গে দুপাশের মার্কিংটা খেয়াল রেখে আমাদের আস্তে 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 এটাকে হাতের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে এই কাজটা করতে গেলে। যেহেতু আমাদের হ্যাকসো ব্লেডটা সরু সেহেতু আমাকে খুব ধীরে 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 এই কাজটাকে আমরা এবার সয়িং করে নিয়েছি। সয়িং করে আমরা এটাকে স্প্লিট করে নিয়েছি, দুটো পার্ট পেয়ে গেছি। এরপরে আমাদের কি করতে হবে, এটাকে আবার অ্যাসেম্বল করতে হবে। সেই জন্য আমরা কি করব না, এখানে দুটো সেন্টার লাইন বার করতে হবে, দুটো স্টেপের দুটো জায়গায় সেন্টার লাইন বার করতে হবে এবং সেন্টার লাইন বার করে এখানে উডেন পিন মারতে হবে, ফুটো করে উডেন পিন লাগাতে হবে। জাস্ট এইরকম এরকম দুটো উডেন পিন আমরা ব্যবহার করব এবং করার পরে এটাকে আবার আমরা অ্যাসেম্বল করব। জাস্ট এই যেরকম রাউন্ড শেপ ছিল সেই রাউন্ড শেপটা যাতে আমরা পাই এটাকে আমরা জুড়ে ফেললাম উডেন পিনের সাহায্যে বা ডাবল পিনের সাহায্যে, ঠিক আছে। তো এরপরে আমরা যখন কাস্টিং করতে যাব তখন আমাদের এই দুটো পার্ট খুলে মোল্ড বক্সে রাখতে হবে, আবার যেটা এই যে ডাবল পিন রয়েছে এরকমভাবে অ্যাটাচ করার পরে আমরা মোল্ড বক্সে এই যে আমাদের যে প্রোডাক্টটা হবে তার একটা রেপ্লিকা বা ক্যাভিটি একটা পাব, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের এই স্টেপ পুলি বা কোন পুলিটা কমপ্লিট।